সুপ্রিয় দর্শকবৃন্দ, স্বাগত জানাচ্ছি হার্বাল বিডির পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে মোতা ঘাস অথবা বাদলা ঘাসের ঔষধি গুণাগুণ জানাচ্ছি সংক্ষেপে এই ভিডিওতে। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। মোতা ঘাসের সাইন্টিফিক নাম সাইপ্রাস রোটান্ডাস, এর ইংরেজি নাম কুকু গ্রাস, জাভা গ্রাস, নাট গ্রাস ইত্যাদি। এতে রয়েছে প্রচুর ভেষজ গুণ। আমরা অনেকেই এটিকে অবহেলা করে থাকি এবং অনেকেই জানেন না এর ঔষধি গুণ সম্পর্কে। এই ভিডিওতে এর ঔষধি গুণাগুণ জানতে পারবেন। অজীর্ণ বা পেট ফাঁপা রোধ করতে এটি দারুণ কার্যকর। বিশেষ করে 4 থেকে 5 গ্রাম কাঁচা মোতা থেতলে এর তেথা অংশ 4 কাপ জলে মিশিয়ে সিদ্ধ করে 1 কাপ তাকতে নামিয়ে নিতে হবে এবং তার থেকে 4 থেকে 5 বারে একটু একটু করে সেবন করলে বা পান করলে 2 থেকে 1 দিনই উপকার পাওয়া যায়। আমসার ক্ষেত্রে এটি দারুণ কার্যকর। আমসার ক্ষেত্রে এটি আমসার ব্যথা, মূর্ছা এবং বারবার পায়খানা যাওয়া রোধ করে। বিশেষ করে মোতার কাঁধ খেলে বা এর রস সেবন করলে হজমের সমস্যা যাদের রয়েছে, যাদের পাতলা ধাস্ত হয় না কিন্তু হজমও হয় না, সেক্ষেত্রে কাঁচা মোতা 3 থেকে 4 গ্রাম আধা চা চামচ করে একসঙ্গে তেঁতো করে গরম জলে ভিজিয়ে সেটা সেঁকে সকালে বিকালে 2 বার সেবন করলে দারুণ উপকার পাওয়া যায়। যারা মৃগী রোগী রয়েছেন, মোতার রস 1 চা চামচ 4 থেকে 5 চা চামচ দুধে মিশিয়ে সেবন করলে দারুণ উপকার পাওয়া যায় এবং অবশ্যই এটি নিয়মিত সেবন করলে মৃগী রোগ আরোগ্য হয়ে যায়। জ্বরের পিপাসায় মোতা সিদ্ধ জল পান করলে জ্বরের পিপাসা কেটে যায় এবং যারা মাদকা শক্ত এবং প্রচুর মাতাল হলে, মদের নেশা বেশি হয়ে গেলে মোতা সিদ্ধ জল সেবন করলে নেশা কেটে যায় এবং নিয়মিত মোতা সিদ্ধ জল সেবন করলে নেশার জগৎ থেকে ফিরে আসা যায়। তাছাড়া পায়ুরিয়া, যাদের পায়ুরিয়ার দোষ রয়েছে, তাদের মাড়ি দিয়ে রক্ত পড়া এ সমস্ত উপসর্গ রয়েছে, তারা মোতার রস অল্প গরম জলে মিশিয়ে তা মুখে গার্গল করিলে দাঁতের মাড়ি থেকে রক্ত পড়া বন্ধ হয়ে যায় এবং এই মোতা বিশেষ করে যারা জানেন না এটি কীভাবে ব্যবহার করবেন বা সেবন করবেন তারা অবশ্যই জেনে নেবেন। মোতা গাছ প্রধানত 2 ধরনের লক্ষ্য করা যায়, একটি সবুজ বর্ণের, অন্যটি সোনালি বর্ণের। সোনালি বর্ণের মোতাতে দারুণ ঔষধি গুণাগুণ রয়েছে এবং এটি সবচেয়ে বেশি কার্যকর। ধন্যবাদ।